গরমকালে অতিরিক্ত ঘামের জন্য বড়দের পাশাপাশি ছোটদের ত্বকে বিভিন্ন রকম সমস্যা দেখা যায়। আজকে যে সমস্যার কথা বলবো সেটা হলো ডায়াপার র্যাশ। এই গরমে বাচ্চাদের প্রতিনিয়ত যদি ডায়াপার ব্যবহার করানো হয় তাহলে সেই ডায়াপারের জায়গাটায় বিভিন্ন ধরনের লালচে র্যাশ বেরোয়। তো বাজার চলতে বিভিন্ন রকমের এই ক্রিম রয়েছে যেগুলো দিলে খুব সহজেই হয়তো এই র্যাশগুলো ভালো হয়ে যায়, কিন্তু আপনারা ঘরোয়া কিছু টোটকা ব্যবহার করেও আপনার শিশুর ত্বকের কোনো রকম ক্ষতি না করে কি করতে পারেন এই ডায়াপার র্যাশ সারিয়ে তুলতে পারেন, আজকে সেটা নিয়ে এই টপিকটি আলোচনা করব। তো চিকিৎসকদের মতে এই ডায়াপার পরালে গরমে ঘামের জন্য শিশুদের ত্বকে বিভিন্ন লাল লালচে ঘামাচির মতন বা র্যাশ বেরোনো এটা খুবই স্বাভাবিক বিষয়, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। তো বলি যে ঘরোয়া যে টোটকা তার মধ্যে প্রথম যেটা বলবো সেটা হলো নারকেল তেল। নারকেল তেলে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টি অক্সিডেন্ট, যার জন্য কি হয় এটা ত্বককে আর্দ্র রাখে, ত্বকের আর্দ্রতা বজায় রাখে, ফলে ত্বকের মধ্যে কোনো রকম র্যাশ বা কোনো ঘামাচি কোনো রকম ত্বকের সমস্যা কিছু হতে দেয় না। আর কি রয়েছে এই নারকেল তেলে, রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল, এই যে দুটো যৌগ, এই দুটো যৌগের জন্য ত্বকে কোনো রকম সমস্যা হতে দেয় না। তাই কি করবেন, অবশ্যই এই ডায়াপার পরানোর জন্য যে জায়গাটায় র্যাশ হয়েছে তার উপরে একদম পিওর কোকোনাট ভার্জিন যে অয়েল সেই অয়েলটা আলতো করে লাগিয়ে রাখবেন। আরও করতে পারেন যখন ডায়াপার খুলছেন অর্থাৎ ডায়াপার যখন চেঞ্জ করবেন তখন অবশ্যই এই তেলটা লাগিয়ে একটু শুকিয়ে নিয়ে তারপর আবার ডায়াপার পরাতে পারেন। আর চেষ্টা করবেন এই গরমে টানা ডায়াপার না পরিয়ে মাঝে মাঝে একটু বিরতি দেওয়া বা জায়গাটা হাওয়া লাগানো শুকোতে দেওয়া, হাওয়া চলাচলের উপযোগী করে তোলার চেষ্টা করবেন। দ্বিতীয় যেটা বলবো সেটার গুণাগুণ আমরা প্রত্যেকেই জানি, যেটা হলো অ্যালোবেদাম। কোথাও পুড়ে গেলে ত্বকের বিভিন্ন রকমের সমস্যায় অ্যালোভেরার উপাদান বা অ্যালোভেরার গুণাগুণ আমরা প্রত্যেকেই জানি, কিন্তু এটা জানি কি যে বাচ্চাদের ডায়াপার র্যাশও কিন্তু অ্যালোভেরা থেকে ভালো হয়ে যায়। তাহলে কি করবেন, এই ডায়াপার র্যাশের জায়গায় অ্যালোভেরা লাগিয়ে দিতে পারেন। অ্যালোভেরা এমন একটি ভেষজ যার মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল যৌগগুলি থাকে যার জন্য ত্বকে কোনো রকম সংক্রমণ হতে দেয় না বা কোনো রকম যদি কিছু র্যাশ বেরোয় সেটাকে বাড়তে দেয় না, তার জন্য আপনি অ্যালোভেরা জেলটা লাগাতে পারেন। তবে এখানে একটা সতর্কতা মাথায় রাখতে হবে যে একদম ছোট্ট বাচ্চাদের ক্ষেত্রে সরাসরি গাছ থেকে অ্যালোভেরা পাতা ভেঙে সেই জেলটা না লাগানোই ভালো। সেক্ষেত্রে কী করতে হবে, বাচ্চাদের উপাদেও কিছু অ্যালোভেরা জেল বাজারে কিনতে পাওয়া যায় সেটা লাগাতে পারেন, না হলে বাড়িতে অ্যালোভেরা জেল বানিয়ে সেই জেলটা এই ডায়াপার র্যাশের জায়গায় লাগিয়ে রাখতে পারেন। তাহলে কী হবে, খুব সহজেই ডায়াপার র্যাশ কিন্তু ভালো হয়ে যাবে। আর এই গরমে ডায়াপার পরালেও বাবুদের কিন্তু আর কোনো ইচিং বা কোনো র্যাশ কিচ্ছু হবে না, তারা খুব স্বাচ্ছন্দ্যভাবেই ডায়াপার ব্যবহার করতে পারবে। শেষ যেটা বলবো ঘরোয়া টোটকা সেটা হলো ওটসের গুঁড়ো। হ্যাঁ, একদমই ঠিক শুনেছেন, বাচ্চাকে ওটস খাওয়ানোর পাশাপাশি ওটস একটু মাখাতেও পারেন। কখন, যখন এরকম ডায়াপার র্যাশ বা গায়ে অন্যরকম র্যাশ বেরোবে সেক্ষেত্রে ওটসটাকে ভালো করে গুঁড়ো করে 15 থেকে 20 মিনিট ঠান্ডা জলে ভিজিয়ে রেখে তারপর সেই যে ব্যাটারটা তৈরি হলো ব্যাটারটা সেই মিশ্রণটাকে ভালো করে র্যাশের জায়গায় মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন, প্রায় আধ ঘন্টা। যখন শুকিয়ে যাবে তখন নরম তাওয়ার টাওয়াল ভিজিয়ে আলতো আলতো করে মুছে দিন এবং ভালো করে রগড়ে স্নান করিয়ে দিন। তাহলে দেখবেন খুব সহজেই এই ডায়াপার র্যাশ থেকে বাচ্চারা মুক্তি পাবে। তাহলে এই ছিল আজকে আমার ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এইরকমই ডায়াপার র্যাশ তাড়ানোর জন্য আর কোন মা কী ব্যবহার করেন আমার সঙ্গে একটু শেয়ার করবেন, তাহলে আমারও সেটা জানা হবে এবং সাথে সাথে অন্য সমস্ত মায়েদেরও জানা হবে। আর আমার এই ইনফরমেশনগুলো অন্য সকলের মাঝে জানানোর জন্য, ছড়িয়ে দেওয়ার জন্য অবশ্যই অনেক অনেক শেয়ার করবেন। পাশে থাকবেন, ধন্যবাদ।